বদলে দাও না হয় বদলে যাও, মর না হয় মারো। আগুনকে যে ভয় পায় সে আগুন ব্যবহার করতে পারে না, বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তাদের লক্ষ্য নিয়ে কোনো চিন্তা থাকে না, নিজের ক্ষমতার উপর পুরোপুরি বিশ্বাস করে না। বিজয়ীরা জানে না তারা কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায়। আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হল সত্যিকার ইচ্ছা। সত্যিকার ইচ্ছা থাকলে মানুষকে কোনো বাধাই থামাতে পারে না, কখনো না পড়ে যাওয়ার মাঝে কোনো বীরত্ব নেই, বরং পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকার বীরত্ব লুকিয়ে থাকে। জ্ঞান, দয়ামায়া এবং সাহস, এই তিনটি মানুষের সবচেয়ে বড় গুণ। যদি কোনো লক্ষ্য অর্জন অসম্ভব মনে হয় তাহলে লক্ষ্য বদলে ফেলো না, লক্ষ্যের কৌশল বদলে ফেলো। মোটিভেশন দিয়ে শুরু করবে এবং অভ্যাস দিয়ে তুমি সামনে এগিয়ে যাবে। যদি সন্তুষ্টি নিয়ে ঘুমোতে চাও তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো। সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না, হয় হতাশ হয়ে থাকো নয়তো নিজেকে অনুপ্রাণিত করো। সবই তোমার উপর নির্ভরশীল। বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না, সাথে স্বপ্নও দেখতে হবে, পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাধা পেয়ার করেছে। সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরাই সবচেয়ে বেশি প্রিয় যারা ধনী হওয়ার পরেও গরিবের মতো বিনয়ী হয়। বাস্তবে যে কোনো কঠিন অবস্থা কাটানো সম্ভব, মানুষ শুধু মনে মনে কঠিন অবস্থাকে কাটাতে সক্ষম হয় না। বেশিরভাগই মানুষ সফল হওয়ার দ্বার প্রান্তে গিয়ে হাল ছেড়ে দেয়। খেলার একদম শেষ মুহূর্তে জয়ের দ্বার প্রান্তে গিয়ে হাল ছেড়ে দেয়। সুখ আর দুঃখ পরস্পর একে অপরের সাথে সম্পর্কিত, ঠিক যেমনই গোলাপের সাথে রয়েছে কাঁটার সম্পর্ক। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে একত্রে করলে বিরাট আকার ধারণ করে, যেমন ফুটা ফুটা পানি থেকে বিরাট বন্যার সৃষ্টি হয়। যে কঠিন অবস্থা দেখেনি সে প্রাচুর্যের মূল্য দিতে পারে না। একটি যুদ্ধে জয়লাভ করতে তোমাকে বারবার লড়ে যেতে হবে। একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে না, কিন্তু যদি সে তার নিজের উপর বিশ্বাস রাখে, অদম্য সাহস থাকে, বড় অর্জনের জন্য ছোট ছোট ত্যাগ স্বীকার করে, তাহলে অবশ্যই সে তার গন্তব্যে পৌঁছবেই। যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি ততক্ষণই চেষ্টা করে যাব, কারণ আমি সাফল্যের মূল মন্ত্রটি জানি। আমি যদি চেষ্টা করি আমি জিতবই, আমি জিতবই, আমি জিতবই। সাধারণ মানুষ তাদের 25% ক্ষমতা দিয়ে চেষ্টা করে, যারা তাদের ক্ষমতার 50% ব্যবহার করে পৃথিবী তাদের স্যালুট জানায়, আর যারা 100% ক্ষমতা দিয়ে কাজ করে পৃথিবী তাদের কাছে মাথা নত করে। সফল হওয়ার প্রবল ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো আমাকে চুতেও পারবে না। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু চাইলে তুমি বর্তমানকে ব্যবহার করে তোমার ভবিষ্যৎকে বদলাতে পারো। গরিব হয়ে জন্ম নেওয়াটা পাপ নয়, গরিব হয়ে মৃত্যুবরণ করাটাই হচ্ছে পাপ।
শুধু জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিনও সাগর পাড়ি দিতে পারবে না। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে নতুন করে পথ দেখাতে আসে। তোমার গতকালের পড়ে যাওয়ার জন্য তুমি হতাশ হইও না, বরং আবার উঠে দাঁড়াও। নেই বলতে কিছু নেই, যা আছে তাই দিয়ে শুরু করো, যা নেই তা পেয়ে যাবে। কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে তা পাওয়ার জন্য তুমি কাজ করবেই, কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। মানুষের কোনো ধারণাই নেই যে সে কতটা কাজ করতে পারবে। ডু অর ডাই, পরিশ্রম করে যাও, সফল একদিন আসবেই। ম্যাজিক দ্য প্রভাব, এভরিথিং ইজ ইজি হোয়েন ইউ আর ক্যাজি, নাথিং ইজ ইজি হোয়েন ইউ আর লেজি। জয় পেতে হলে কাল থেকে নয়, আজ থেকে নয়, এখন থেকে শুরু করো, এখন থেকে শুরু করো, জয় তোমার আসবেই, আসবেই, আসবেই।